দেশের ফুটবলে শুরু নতুন এক অধ্যায়ের নবনির্বাচিত কমিটির কাঁধে উঠেছে ঝিমিয়ে পড়া ফুটবলকে আলোর দিশা দেখানোর দায়িত্ব। একুশ পদের বিপরীতে ভোট যুদ্ধে লড়াই করে যারা গলায় পড়েছেন বিজয় মাল্য, তাদের জন্য বড় রকম চ্যালেঞ্জও অপেক্ষা করছে সামনে, যা মোকাবেলায় প্রস্তুত সভাপতি, সহসভাপতি, সদস্য সহ পুরো কমিটি। এবারের নির্বাচনে গেল বেশ কয়েকবারের তুলনায় সাবেক ফুটবলারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়। ধারণা করা হচ্ছিল একসময়ের মাঠের নায়কদের হাত ধরেই হয়তো সূচনা হবে নতুন এক যুগের। সহসভাপতি পদে তুমুল প্রতিদ্বন্দ্বিতার পরও ভোট লড়াইয়ে চার ক্রীড়া সংগঠকের কাছে হারতে হয় দুই সাবেক ফুটবলার রুম্মান বিন ওয়ালি সাব্বির ও শফিকুল ইসলাম মানিককে। তবে তাদের অন্তর্ভুক্তি ফুটবলের টেকনিক্যাল সাইড উন্নয়নে বড় ভূমিকা রাখতে পারত বলে মন্তব্য নবনির্বাচিত সদস্য ও সাবেক ফুটবলারদের। সাব্বির কিন্তু একটা সেরা প্লেয়ার ছিল একসময়, বাংলাদেশের ম্যারাডোনা সবাই বলে ওকে। ও যদি আসতো, ওর যে মেধা, ওকে কিন্তু কাজে লাগাইতে পারলে আমার ভালো হইতো। আমাদের অনেক অনেক টেকনিক্যাল বুদ্ধি ওর কাছে নেওয়া যেতে পারতো, অনেক কিছু। ও তো একটা মডেল। মানিক ভাই কিন্তু ন্যাশনাল প্লেয়ার ছিল, মানিক ভাই ঘুর ভালো সংগঠক অলসো, এবং সে ভালো কোচও ছিল। তো সমন্বয় করলে কিন্তু ফুটবল ফেডারেশনের জন্য, ফুটবলের জন্য আগামী দিনে খুব ভালো হইতো। সাব্বির একটা আইকন প্লেয়ার, আইকনিক ক্যারেক্টারগুলোকে ওখানে নিয়ে আপনি যাতাভাবে হারিয়ে দিলেন, এটা তো ঠিক না। এই প্লেয়ারগুলোকে যদি অর্নামেন্ট হিসেবে ওখানে বিভিন্ন কমিটিতে যদি রাখে, তাহলে হয়তো এদের কাছ থেকে ভালো ভালো অনেক কিছু আশা করা যেতে পারে। তবে সব অপ্রাপ্তিকে পেছনে ফেলে এবার নতুনের কেতন উড়িয়ে ফুটবলের ইমেজ সংকট কাটাতে উদ্যমী সদস্যরা। কেউ চাইছেন টেকনিক্যাল দিক ও তৃণমূল থেকে ফুটবলার তুলে আনার কার্যক্রমে জোর দিতে, কারো লক্ষ্য দক্ষ কোচিং প্যানেল তৈরি করা। যারা ন্যাশনাল প্লেয়ার কোচিং করে তারা বসে আছে ঘরে, আমি তাদেরকে চেষ্টা করব, আমার একটা কনসেপ্ট থাকবে তাদেরকে কাজে লাগানো, ডেভেলপ করার জন্য, এইসব খেলোয়াড় তৈরি করার জন্য আমরা তাদেরকে, এইসব কোচদেরকে আমরা কাজে লাগাবো। সর্বক্ষেত্রেই আমাদের থাকবে, তদারকি থাকবে। টাকাগুলো যে আমরা ঠিকমতো ডিস্ট্রিবিউশন হচ্ছে কিনা, সব প্রপার ওয়েতে যাচ্ছে কিনা, প্রপার জায়গায় ইনভেস্ট করা হচ্ছে কিনা, সেদিকে আমরা অবশ্যই মেম্বার হিসেবে আমরা দেখব। টেকনিক্যাল সাইডটি আমি বেশি প্রেফার করব, কারণ আমি যে টেকনিক্যাল লোক, আমি খেলেছি, আমার অভিজ্ঞতা আছে অনেক, পাইপলাইনে প্লেয়ার আনার চেষ্টা করব। যদিও গেল ১৬ বছরে বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠা কাউন্সিলর ও ফেডারেশন কর্তাদের উপস্থিতি আবারও এবারের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে বলে দাবি সাবেক ফুটবলারদের। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা।